वेलकम स्टूडेंट्स आमी तुम्हारे शिक्षक मोहम्मद नईमुद्दीन खान आज के आमी तुम्हारे ऑनलाइन क्लास देबो आमादेर परिवेश क्लास 4 आज के आमी जे पढ़ाटी पढ़ाबो सेटा होबे देखो 32 पाताय खाबार हजम होलो कि बोलबो खाबार हजम होलो এর আগে আমি তোমাদের কিছু কথা জিজ্ঞেস করি আচ্ছা বলো তো তোমরা দিনে কবার খাও সাধারণত আমরা দিনে কবার খাই সকালে খাই দুপুরে খাই বিকালে বা রাতে খাবার খাই আচ্ছা আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো থেকে আমরা কি পাই খাবার খেয়ে কি হয় কি বলো তো খাবার খেয়ে আমরা শক্তি পাই তাই তো খাবার খেয়ে আমরা শক্তি পাই এই যে ধরো আমরা যে খাবার খেলাম খাবারটি কোথায় গেল কিভাবে সেখান থেকে শক্তি তৈরি হলো এই সমস্ত বিষয়টা আজকে আমরা এই পড়ার মাধ্যমে জানব ঠিক আছে তোমরা সবাই তোমাদের বই 32 পাতায় সবাই দেখো খাবার হজম হলো আচ্ছা বলো তো আমরা যখন প্রথমে খাবার খাই খাবার খাওয়ার ঠিক পরেই আমরা কি করি আমরা মুখ দিয়ে খাবার খাই খাবার পরে আমরা কি করি খাবার পর অবশ্যই আমরা দাঁত দিয়ে সেই খাবারগুলিকে চিবই চিবিয়ে কি করি কেন চিবই খাবারকে খাবারগুলিকে টুকরো টুকরো করে ছোট ছোট অংশে ভাগ করার জন্যই আমরা খাবারগুলিকে দাঁত দিয়ে চিবই তাই তো আচ্ছা আচ্ছা বলো তো যখন আমরা খাবারটিকে চিবই তখন আমাদের মুখের মধ্যে আর কি কি হয় এটা বলো ভেবে বলো তো দেখো যখন খাবার খাচ্ছি তখন আমাদের মুখের মধ্যে যে লালা আছে সেই লালা খাবারের সঙ্গে মিশে যায় তাই না এই যে খাবারের সঙ্গে যে লালা মিশে যায় এতে কি হয় সুবিধাটা কি হয় দেখো খাবার আমরা যখন খাচ্ছি সেই খাবারটা শুকনোও থাকতে পারে কিছু খাবার আছে যেগুলো ভেজা খাবার কিন্তু বেশিরভাগ খাবার আমরা শুকনো খাই খাবার পর কি হয় সেই লালাগুলি ওই খাবারের সঙ্গে মিশে যায় মিশে গিয়ে কি করে তাতে খাবারটিকে একটা দলা পাকিয়ে দেয় বুঝতে পেরেছো খাবারটি কি করে দলা পাকিয়ে দেয় এতে কি হয় দলা পাকিয়ে দেওয়ার ফলে খাবারটি নরম হয়ে গেল আমাদের ঘিপতে খুব সহজ হয় খাবারটি আর কি হয় লালা রসের মধ্যে আর কি আছে লালা রসের মধ্যে আর হচ্ছে খাবারগুলিকে হজম করে দেয় আমাদের যে লালা রস সেটি কি করে খাবারটিকে হজম করে দেয় কিছু অংশ গোটাটা নয় খাবারের কিছু অংশ আমাদের মুখের মধ্যেই হজম হয়ে যায় আচ্ছা এই তো শুনলাম লালা কি কাজ করে আচ্ছা বলো তো লালা আসে কোথা থেকে আমাদের মুখের মধ্যে অনবরত সব সময় বলতে পারো লালা আমাদের মুখের মধ্যে আসছে এই লালাটি আসে কোথা থেকে মুখের মধ্যে এমন কি আছে দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি তোমরা লাল লাল জায়গাগুলিকে লক্ষ্য করো এখানে আমি দাগ দিয়েছি লালা গ্রন্থি বলে আমাদের মুখের মধ্যে তিন জোড়া লালা গ্রন্থি মেন বড় বড় লালা গ্রন্থি থাকে যেগুলি কোথায় থাকে এই চোয়ালের ধারে জিভের তলায় বুঝতে পারছো এই সব জায়গাগুলিতে আমাদের লালা গ্রন্থি থাকে সেখান থেকে লালা নিঃসরণ হয় খাবারের সঙ্গে মিশে খাবারকে দলা পাকায় এবং খাবারকে কিছুটা হজম করতে সাহায্য করে তাহলে লালার কথাটা লালা গ্রন্থির কথাটা তোমরা বুঝতে পেরেছো আশা করি আচ্ছা এবার আর একটা মজাদার জিনিস বলো আমরা অনেক সময় খেতে খেতে বিষম খাই তাই না আমরা যখন খাচ্ছি খেতে খেতে হঠাৎ আমাদের বিষম লেগে গেল কেন হয় বিষম কেন লাগে আসো আমরা দেখি দেখো আমাদের যে গলা আছে আমাদের গলায় দুটি নালী আছে কটি নালী আছে দুটি একটা হলো খাদ্য নালী আর একটা হলো শ্বাস নালী কি বললাম একটা হলো খাদ্য নালী আরেকটি হলো শ্বাস নালী খাদ্য নালী দিয়ে আমাদের খাবার যায় এবং শ্বাস নালী দিয়ে আমরা প্রশ্বাস গ্রহণ করি এবং নিঃশ্বাস ছাড়ি শ্বাস নালী দিয়ে তো সমস্যাটা কি হয় ধরো আমরা যখন খাচ্ছি খেতে খেতে আবার যখন কথাও বলছি তখন কি হবে তখন আমাদের খাবার ভুল করে খাদ্য নালীতে না গিয়ে যে শ্বাস নালী তাতে গিয়ে ঢুকে যায় শ্বাস নালীতে গিয়ে ঢুকে যায় শ্বাস নালীতে গিয়ে ঢুকলে তো খুব অসুবিধা তুমি তুমি তো প্রশ্বাসটাকে নিচ্ছ
তুমি তোমার যে বায়ু সেই বায়ু তো শ্বাসনালী দিয়ে যায়, তুমি যদি এবার খাবার খেয়ে নাও, খাবার খাওয়ার পর সেই খাবার যদি শ্বাসনালীর মধ্যে গিয়ে চলে যায় তাহলে তো শ্বাসনালী আটকে যাবে, তাহলে কি আমরা নিঃশ্বাস নিতে পারবো? দম বন্ধ হয়ে যাবে, তাই তো? তখন আমাদের শরীর কি করে, আমাদের যে হাঁচি হয় সে হাঁচির মাধ্যমে আমাদের শরীর থেকে সেই খাবারটিকে বার করে দেওয়ার চেষ্টা করে, যে শ্বাসনালী থেকে যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়। বুঝতে পেরেছ? তাহলে এরপর থেকে তোমরা কোনোদিন খাবার খেতে খেতে কথা বলবে? একদমই নয়। সেই জন্য আমাদের গুরুজনরাও বলেন যে খাবার খেতে খেতে কখনো কথা বলতে নেই। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার খাবার আমাদের মুখের মধ্যে দলা পাকিয়ে মুখের ভেতর থেকে আমরা ঘিটে ফেললাম গলা দিয়ে, তারপর যাচ্ছে কোথায় খাবারটা, এখানে লক্ষ্য করো। এই হলো আমার মুখবিবর। দেখো আমি লিখেছি মুখবিবর, মুখবিবর অর্থাৎ আমার যে মুখের যে হাঁ সেটাই হলো আমার মুখবিবর। এই যে মুখটা আমার ভেতর, মুখের ভেতরটা, এই মুখের ভেতর থেকে খাবার যখন লালার সঙ্গে গলা পাকিয়ে যাওয়ার পর আমার গলা থেকে সোজা আসছে একটা নালীর মাধ্যমে, এই নালীটাকে আমরা বলি গ্রাস নালী বা খাদ্য নালী। ভালো কথাই, গ্রাস নালীও একে বলা হয়। তাহলে খাদ্য নালী দিয়ে কোথায় এলো? খাদ্য নালী দিয়ে দেখো, এখানে আমি একটি পাকস্থলী বলে একটা পয়েন্ট আউট করেছি। পাকস্থলী, এই যে এটা, এই অংশ পাকস্থলী, পাকস্থলীতে আমাদের খাবারটি আসে। বুঝতে পেরেছ? পাকস্থলীটিকে দেখো, দেখতে কিরকম বলতো? ইংরাজি জে অক্ষরের মতো। কিরকম? ইংরাজি জে অক্ষরের মতো দেখতে লাগে আমাদের পাকস্থলীকে। এই পাকস্থলীতে কি হয়? প্রথমে বলেছি লালা মুখের মধ্যে কিছুটা খাবারকে হজম করে, তারপর সে হজম হওয়া খাবার যখন পাকস্থলীতে আসে, পাকস্থলীতে আরো ভালোভাবে হজম হয়। বুঝতে পেরেছো? তাহলে পাকস্থলীতেও খাবারটি আরো কিছুটা হজম হবে। এবার খাবারটি কোথায় যাবে? ভালো করে লক্ষ্য করো, তা এটি বলার আগে কিছু পয়েন্ট বলি, ভালো করে লক্ষ্য করো। এখানে আমি নিচে দুটি ছবি এঁকেছি, দেখতে পাচ্ছ? এই একটা ছবি আর এখানে লাল রঙের একটা ছবি, দুটি ছবি। একে এইগুলিকে বলা হয় অন্ত্র। কি বলা হয়? অন্ত্র বলা হয়। অন্ত্র আবার দু রকমের হয়, একটি হলো উদ্দান্ত আর একটি হলো বৃহদান্ত। ঠিক আছে, কি বললাম? একটি হলো উদ্দান্ত আর একটি হলো বৃহদান্ত। এতে কি হয়, পাকস্থলী থেকে যে খাবার, সেই পাকস্থলী থেকে খাবার হজম হয়ে এই যে ক্ষুদ্রান্ত আছে, যে সরু প্যাঁচানো নলটা দেখতে পাচ্ছ, এই সরু প্যাঁচানো নলকে বলা হয় ক্ষুদ্রান্ত। আমাদের পেটের মধ্যে একটা পেঁচিয়ে আছে, এই ক্ষুদ্রান্তে বাদবাকি খাবার যেটুকু হজম হতে বাকি থাকে সেই খাবার ক্ষুদ্রান্তে এসে হজম হয়, হজম শেষ হয়ে সেই হজমের পরে যে খাবারের যে আসল যে রস, যে শক্তি যেখান থেকে পাবো, সেই রস এই ক্ষুদ্রান্ত থেকে রক্ত আমাদের পুরো শরীরে নিয়ে চলে যায়। বুঝতে পেরেছ? তাহলে আমার ক্ষুদ্রান্তের মধ্যেই কিন্তু হজমটা শেষ হয়ে যায়, আন্ডারস্ট্যান্ড? এরপরে কি হয়, খাবার যতটুকু হজম হওয়ার হয়ে গেল, খাবারের যে ভালো অংশ ছিল সেটা রক্ত আমাদের শরীরে বয়ে নিয়ে চলে গেল, খাবারের যেটা অপাচ্য অংশ, যেটা খাবারের পচে না, অপাচ্য অংশ যেটা থেকে যায়, সেই অংশটিও এই যে বৃহদান্ত এবং শেষে যে মলাশয় দেখতে পাচ্ছ, এই মলাশয়ে বেশ কিছুক্ষণ থেকে মলদ্বার দিয়ে শরীরের আমাদের বাইরে বেরিয়ে যায়। বুঝেছ? এখানে আর একটা কথা বলি, যে ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত কেন বলেছে? এই যে ক্ষুদ্রান্ত আসলে লম্বায় অনেক বড়, প্রায় 22 ফুট। কত ফুট? 22 ফুট। 22 ফুট মানে আমাকে দেখতে পাচ্ছ, আমি 6 ফুটের থেকে একটু কম, তাহলে 22 ফুট অর্থাৎ আমার থেকে 3 গুণেরও বেশি, প্রায় 3.5 গুণ এই লম্বায়। তাহলে একে ক্ষুদ্রান্ত বলা হলো কেন? ক্ষুদ্র মানে ছোট, আর একে বৃহৎ বলা হলো কেন? ক্ষুদ্রান্ত লম্বায় বড় হলেও ওটা খুব সরু,
বুঝতে পেরেছো? ক্ষুদ্রান্ত অনেক সরু, সেই জন্য ওকে ক্ষুদ্রান্ত বলা হয়, যার বৃহদান্ত অনেকটা মোটা, সেজন্য এর নাম হলো বৃহদান্ত। বুঝতে পেরেছো? তাহলে আর একবার বলি আমার গোটা প্রসেসটা কি কি হয়েছিল। প্রথমে খাবার খেলাম, দাঁত দিয়ে খাবারটিকে চিবিয়ে ছোট করলাম, লালা গ্রন্থি থেকে লালা রস এলো, লালা রস খাবারের সঙ্গে মিশে খাবারটিকে দলা পাকিয়ে দিল, সেই দলা পাকানো খাবার গ্রাস নালী হয়ে পাকস্থলীতে এলো, পাকস্থলীতে কিছুটা খাবার হজম হলো, সেই পাকস্থলী থেকে হজম হওয়া খাবার এলো কোথায়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে বাদ বাকি খাবারের সব অংশ হজম হয়ে গেল। তারপর যে খাবারের ভালো অংশটুকু রক্তের মাধ্যমে আমাদের শরীরে চলে গেল, যে অপাচ্য অংশ কিছুটি বৃহদান্ত হয়ে মলাশয় কিছুক্ষণ জমা থেকে মলাশয় থেকে বাইরে আমাদের শরীরে চলে গেল। এই হচ্ছে পুরো আমার খাবার হজম করার পদ্ধতি আমাদের শরীরের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আমি আর একটা জিনিস দেখেছি, দেখো যকৃৎ, আমাদের এই খাবার হজমের সময় আরো কিছু আশেপাশের যে গ্রন্থি থাকে সেই গ্রন্থি থেকে কিছু রস আসে, সেই সমস্ত পড়া তোমরা ক্লাস করে পড়বে না, আরো যখন উঁচু ক্লাসে যাবে পড়বে। এটুকু জেনে রাখো যকৃৎ আমাদের খাবার হজমে সাহায্য করে। যকৃৎকে বাংলা ইংরাজিতে বলে লিভার, তোমরা নিশ্চয়ই নামটা শুনেছো লিভার, সেটাই হলো এই যকৃৎ। আমি তোমাদের এবার কিছু প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলি তোমরা উত্তর করার চেষ্টা করো আমার সাথে সাথে। প্রথম প্রশ্ন হলো, মানুষের শরীরে কয় জোড়া লালাগ্রন্থি থাকে? তোমরা আমার ভিডিওটি দেখেছো, আমি উত্তর আর নতুন করে বলবো না, তোমরা ভিডিওটি দেখে উত্তর করার নিজেরা চেষ্টা করবে। তাহলে প্রথম প্রশ্ন হলো, মানুষের শরীরে কয় জোড়া লালাগ্রন্থি থাকে? দ্বিতীয় প্রশ্ন, মানুষের গলায় কতগুলি নালী আছে? তৃতীয় প্রশ্ন, যে অক্ষরের মতো দেখতে গ্রন্থি কোনটি? পরের প্রশ্ন, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য প্রায় কত ফুট? এগুলি ছিল সব শর্ট কোশ্চেন এক নম্বরের। এর পরের যে প্রশ্নগুলি এগুলি তোমরা চার অথবা পাঁচ নম্বরের মতো করে লিখবে। প্রথম প্রশ্ন হলো, খাবার হজম করতে লালারস কি সাহায্য করে? বয়স্ক মানুষদের অনেকের দাঁত থাকে না, ওনাদের দাঁত না থাকার জন্য খাবার হজমে কি সমস্যা হয়? তৃতীয় প্রশ্ন, খাবার খেতে খেতে বিষম লাগে কেন? আজকের শেষ প্রশ্ন, আমাদের শরীরে খাবার কিভাবে হজম হয় সেটি একটি ছবির সাহায্যে এঁকে বুঝিয়ে দাও। আজকের জন্য এতটাই স্টুডেন্টস, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। সবাই বাড়িতে থাকো।